টু আর চ্যানেল পজিটিভিটি বাংলা। যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ছেন বা অন্য যে কোনো মেজর নিয়ে পড়ছেন বিবিএতে বা যে কোনো ডিসিপ্লিন, স্পেশালি সিএসসি নিয়ে যারা পড়ছেন, তাদের একটা বেসিক কোর্স রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং। আমাদের দেশে বেসিক অ্যাকাউন্টিংটা বেশিরভাগ প্রতিষ্ঠান যেই বইটা ফলো করে সেটা হচ্ছে কায়সুর বই। তো আজকে আপনাদের এই কায়সুর বইয়ের প্রথম চ্যাপ্টারের একটা ম্যাথ আছে যেটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস। সো ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করার আগে যেই মেজর জিনিসটা আমাদের শিখতে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন। তো আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, যেটা আমরা বলছি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো আগে আমরা জানি যে প্রত্যেকটা কোনটা কী জিনিস। প্রথম যেটা আসে সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেটকে বাংলায় বলা হয় সম্পদ। যেমন একটা প্রতিষ্ঠানে ইকুইপমেন্ট, এটা একটা সম্পদ। বা ক্যাশ, ক্যাশ ছাড়া কোনো বিজনেস চলতে পারে না, ক্যাশ এটা একটা সম্পদ। তাহলে ক্যাশ, ইকুইপমেন্ট অর্থাৎ যেগুলো আপনাকে ফিউচারে বেনিফিট দেবে, এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা বলছি অ্যাসেট। ওকে, এরপরে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস অর্থাৎ আপনি কারো কাছ থেকে লোন করেছেন। যেমন আমরা ব্যাংকে অনেক সময় লোন করে থাকি, স্পেশালি ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর লোন করে ব্যাংক থেকে, এটা এক ধরনের লায়াবিলিটি। আবার এমন হতে পারে আপনি বাকিতে ক্রয় করেছেন অর্থাৎ ক্রেডিট পারচেস করেছেন, তো এইটা হচ্ছে লায়াবিলিটি অর্থাৎ যেটা ফিউচারে আপনাকে আউটকাম দিতে হবে। ওকে, তারপর যেটা আসে সেটা হচ্ছে ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটিটা আমি একটু ডিটেলসে বুঝাবো, তার আগে বলি এই বেসিক ইকুয়েশনটাকে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারি। অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস এবং এই যে ওনার্স ইকুইটি আছে, এই ওনার্স ইকুইটিটাকে আমরা আরও বেশি এক্সপ্যান্ড করতে পারি। তো ওনার্স ইকুইটি কীভাবে আসছে? ক্যাপিটাল থেকে আমরা ড্রয়িং বাদ দিই, সেটার সাথে রেভিনিউ যোগ করি এবং সেটা থেকে এক্সপেন্স বাদ দিই। এবার এই জিনিসটাকে ভালোভাবে বুঝাই। প্রথম কথা হচ্ছে ইকুইটি হচ্ছে মালিকানা স্বত্ব। তো এই মালিকানা স্বত্বটা আমরা কীভাবে বের করি? প্রথম হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ মূলধন, অর্থাৎ আপনি ব্যবসায় যা ইনভেস্ট করছেন সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল। এটা আপনি ক্যাশ আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন, তাহলে তখন এটা আপনার ক্যাপিটাল। বা আপনি ইকুইপমেন্ট ইনভেস্ট করতে পারেন, এটা আপনার ক্যাপিটাল। তো ধরুন আপনি 1000 টাকা বিজনেসে ইনভেস্ট করেছেন, তাহলে এটা হচ্ছে আপনার ক্যাপিটাল 1000 টাকা। ওকে, তাহলে ক্যাপিটাল হচ্ছে 1000 টাকা। এরপর বলছে মাইনাস ড্রয়িং। ড্রয়িং অর্থ হচ্ছে উত্তোলন, অর্থাৎ আমরা বিজনেস থেকে অনেক সময় পার্সোনাল ইউজের জন্য টাকা উত্তোলন করি, কারণ বিজনেসে যেই ইনকাম হবে বা লাভ হবে আমরা তো সারা জীবন সেটা বিজনেসে রেখে দিই না, আমরা অবশ্যই সেটা পার্সোনাল ইউজের জন্য আমরা উত্তোলন করি। তো আমি ধরলাম আমি বিজনেস থেকে আমি মান্থলি 500 টাকা ড্রয়িং করেছি, তাহলে এইটা হচ্ছে আমার বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে ড্রয়িং হচ্ছে মাইনাস হচ্ছে 500। প্লাস রেভিনিউ, রেভিনিউ যখন আমরা সেলস করি তখন আমাদের একটা রেভিনিউ হয়, বা যদি আমাদের এটা সার্ভিস অর্গানাইজেশন হয় তখন আমরা সার্ভিস রেভিনিউ জেনারেট হয়। অর্থাৎ যেমন আমি কি করলাম, আমি 10,000 টাকার কোনো প্রোডাক্ট সেলস করলাম, তখন আমার রেভিনিউ হতে পারে। বা আমি এরকম করতে পারি যে আমি আমি একজন ডক্টর, আমি হচ্ছে সার্ভিস প্রোভাইড করলাম, এই কারণে হচ্ছে আমার পেশেন্ট আমাকে 10,000 টাকা দিল, তাহলে এটাও হচ্ছে রেভিনিউ। তাহলে আমি ধরলাম আমার রেভিনিউ হয়েছে 2,000 টাকা।
এটা যোগ। আচ্ছা, এই যে আমরা রেভিনিউ করলাম, কিন্তু বিজনেসে আমাদের নানা ধরনের এক্সপেন্স থাকে। যেমন আমি যখন প্রোডাক্ট প্রডিউস করছি, সেই প্রোডাক্ট প্রডিউস করতে গেলে আমাদের অনেক ধরনের এক্সপেন্স হয়, বা সার্ভিস অর্গানাইজেশনে আমরা যাদের সার্ভিস দিয়ে মানে সার্ভিস দিয়ে যেই, তো সার্ভিস কারা প্রোভাইড করছে, আমার এমপ্লয়িরা সার্ভিস প্রোভাইড করছে, তাদের স্যালারি দিতে হয়, তো এইভাবে নানা ধরনের এক্সপেন্স থাকে। তো আমি ধরলাম যে আমাদের এক্সপেন্স হয়েছে 500 টাকা, হ্যাঁ, তাহলে এটা আমার বিজনেস থেকে বাদ যাচ্ছে। তাহলে আমাদের কত থাকছে? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার ক্যাপিটাল হচ্ছে 1,000, যেটা আমি ইনভেস্ট করেছি বিজনেস থেকে, আমি ড্রয়িং করেছি মানে নিয়ে গেছি পার্সোনাল ইউজের জন্য 500, আমার রেভিনিউ হয়েছিল 2,000 এবং আমার এক্সপেন্স হয়েছিল 500। তাহলে আমাদের কত আসছে? 1,000, 2,000, 3,000, আর 3 থেকে এই 1,000 বাদ দেব, তাহলে আমাদের রয়ে যাচ্ছে 2,000। তাহলে এটাকেই বলা হয় হচ্ছে আমার ইকুইটি, অর্থাৎ স্বত্ব, মালিকানা স্বত্ব। তো আশা করছি এই ইকুয়েশনটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের যেটা আমাদের যেই ম্যাথটাই আমরা করি না কেন, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যেই ম্যাথসগুলোই আমরা করি না কেন, সবগুলো কিন্তু এই ইকুয়েশনের উপর বেস করে। সব সময় লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি এই দুইটা যোগ করলে অ্যাসেটের সমান হবে। ধরুন আপনি বিজনেসের পারপাসে আপনার লাইবিলিটি হচ্ছে 20,000 টাকা এবং আপনার ওনার্স ইকুইটি হচ্ছে লাইক 10,000 টাকা, তাহলে টোটাল হলো কত? 30,000। তো এই অবশ্যই আপনার বিজনেসে 30,000 টাকার অ্যাসেটও রয়েছে। তো এটা কীভাবে হয়, সেজন্য তো আমরা ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের যে ম্যাথসগুলো করবো, তখন আমরা দেখব যে সবসময় দুই পাশ মিলে যাবে। যখন মিলে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ম্যাথসটা হয়ে গেছে। ট্রানজ্যাকশন অ্যানালাইসিস থেকে শুরু করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যে ম্যাথসগুলো আছে, সেটা এই অ্যাকাউন্টিং ইকুয়েশন জানাটা যেমন জরুরি, ঠিক তেমনি ডেবিট ক্রেডিট বোঝাটাও কিন্তু ঠিক ওইভাবেই জরুরি। তো ডেবিট ক্রেডিট এই জিনিসটা আমি একটু গ্রাফ আকারে করেছি, একটা ডায়াগ্রামের মতো করেছি। এটা আপনারা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, জাস্ট এই জিনিসটা আপনাদের মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করে ফেলতে হবে। এই জিনিসটা যদি আপনারা পারেন, তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কোনো ম্যাথই আপনাদের জন্য কঠিন হবে না। তার মানে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ম্যাথসগুলো অনেক ইজিলি করার জন্য আপনাদের এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো এই জিনিসটাকে আমি অনেক বেশি ইজি করার জন্য, এই যে আমাদের এখানে আমাদের যে এই যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনে আমরা দেখেছি কয়টা আইটেম পেয়েছি, যেটা এক্সপান্ড করেছিলাম 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা আইটেম আছে, এই 6টা আইটেমকে আমি গ্রুপ করেছি। তো একটা গ্রুপে 3টা আইটেম, আরেকটা গ্রুপে হচ্ছে 3টা আইটেম। তো সেখানে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, ওদের কার্যক্রম বা ওদের বৈশিষ্ট্য এক ধরনের, এবং লায়াবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল, ওদের বৈশিষ্ট্য আবার ঠিক তার অপোজিট। তো আপনাদের যেটা করতে হবে, আগেই বললাম যে একদম কণ্ঠস্থ করে ফেলতে হবে খুব ভালোভাবে ম্যাথসগুলো করার জন্য, আদারওয়াইজ পরবর্তীতে যে ম্যাথগুলো করব আপনারা কিন্তু পারবেন না। তো এই জিনিসটা আপনারা মুখস্থ করে ফেলেন। এর আগে আমি একটু এটা ডিসক্রাইব করে দিই, সেটা হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং। এটার বৈশিষ্ট্য হচ্ছে যদি এটা বাড়ে, হ্যাঁ, যদি বাড়ে তাহলে হচ্ছে এটা ডেবিট, এবং যদি কমে তাহলে হচ্ছে এটা ক্রেডিট। ওকে, আর ঠিক এই যে বৈশিষ্ট্য, এটার অপোজিটটা আমরা দেখব ঠিক এই তিনটার ক্ষেত্রে। এই তিনটা কি? লাইবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল। এই ক্ষেত্রে আবার ডিক্রিজ করলে ডেবিট এবং ইনক্রিজ করলে ক্রেডিট। তো আবারও বলছি, এটার স্ক্রিনশটটা রেখে দিন, এটা জাস্ট আপনারা মুখস্থ করে ফেলেন। তাহলে পরবর্তীতে আমি যে ম্যাথগুলো আপনাদের করাবো, অর্থাৎ ট্রানজ্যাকশন অ্যানালাইসিস থেকে শুরু করে এবং শেষ অবধি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা পর্যন্ত যা যা ম্যাথস করবেন, ঠিক এই ইস্যুসটার উপর বেস করে। সো এটা আপনারা মুখস্থ করে ফেলেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা
অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট বা বিবিএর বা অন্য ডিসিপ্লিনের স্টুডেন্ট, তাদের যদি অ্যাকাউন্টিং রিলেটেড কোনো থিওরি বা কোনো ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেটার আনসার করব বা প্রয়োজন বোধে আমি ভিডিও করব তাদের জন্য। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।